পদ্মশ্রী প্রত্যাখ্যান করলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় তাঁকে যে পদ্মশ্রী দেওয়া হবে তা আগে থেকে জানায়নি প্রশাসন পঁচাত্তর বছর সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত বিভিন্ন ভাষায় গিয়েছেন বহু গান গান গিয়ে গোটা জীবন কাটিয়ে দেবার এতদিন পর তাকে পদ্মশ্রী দেবার কথা ঘোষণায় কার্যত ক্ষুব্ধ এই সঙ্গীত শিল্পী তার থেকে কম বয়সীরাও সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়েছে তাই এতদিন পরে আর সম্মানের দরকার নেই বলে জানিয়েছে তার পরিবার এ প্রসঙ্গে তার মেয়ে সৌমি সেনগুপ্ত জানিয়েছেন প্রায় নব্বই বছর বছর বয়স হয়েছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের বয়সের কারণেই তিনি এখন আর গাইতে পারেন না এছাড়াও প্রশাসনের তরফেও তাকে না জানিয়েই এই ঘোষণা করা হয়েছে পিওর চ্যানেল